সকাল সপ্তাহ হরতালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ভাঙচুর অগ্নিসংযোগের পর নতুন কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম। এই পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবরও এসেছে। তবে এখন প্রশ্ন উঠেছে, এটি কি হরতাল ছিল নাকি তাণ্ডব? এটা কি ধর্ম নাকি ছিল এর পেছনে অন্য কোনো রাজনীতি? আমরা আজকে কথা বলবো কি ঘটলো গেল তিন দিন ধরে সে বিষয় নিয়ে। অতিথি হিসেবে আমাদের সাথে আছেন রাশেক রহমান, সদস্য প্রচার এবং প্রকাশনা উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। শেখ রবিউল আলম আছেন, তিনি সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি। জুনায়েদ সাকি আছেন আমাদের সাথে, তিনি প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। এবং আমি নাজনীন মুন্নি আছি আপনাদের সাথে। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে হরতাল নাকি তাণ্ডব, এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে জুনায়েদ সাকি আছে, আমরা শুরুতে একটু তার কাছে যেতে চাই। জুনায়েদ সাকি, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং স্বাগত জানাই একাত্তর সংযোগে। অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে। বাম রাজনৈতিক সংগঠনগুলো শুরুর দিন থেকেই অনেকখানি মোদির এই দেশে আসা না আসা নিয়ে অনেকখানি সোচ্চার অবস্থানে আছে, অন্তত ছাত্র সংগঠনগুলো ছিল। কিন্তু শেষ পর্যন্ত যখন হেফাজতে ইসলাম আন্দোলনের ডাক দিলেন বা হরতালের ডাক দিলেন, সেখানে তাদের সম্পৃক্ততা আমরা আলাদা করে দেখিনি এবং তারা আলাদা করে কোনো কর্মসূচির মধ্যে আমরা দেখিনি। কিন্তু ভাসানী পরিষদের সাথে আপনি নিজে যুক্ত ছিলেন, ভাসানী পরিষদের সবাই এই হরতালে সমর্থন দিয়েছে। আপনার নিজস্ব সংগঠনের কাছ থেকে হরতালের কোনো সমর্থন বা অন্য কোনো কর্মসূচি না আসলেও ভাসানী পরিষদের মাধ্যমে কি হেফাজতকে একটা সমর্থন দেওয়ার চেষ্টা আপনার সংগঠনের ছিল কি না? ধন্যবাদ আপনাকে। আসলে এই আজকে যে বিষয়ে আলোচনা তার একটা প্রেক্ষাপট আছে। জি, সে প্রেক্ষাপট হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যে আমন্ত্রিত অতিথিরা ছিলেন তার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 26 তারিখে আমন্ত্রিত হয়েছেন। তার আমন্ত্রণ নিয়ে বাংলাদেশের মানুষ স্বাগত জানাতে পারবে কি পারবে না, স্বাগত জানাবে কি জানাবে না, এটা আমরা মনে করেছি এটা বাংলাদেশের মানুষের অধিকার। অনেকেই স্বাগত জানাইছেন, নিয়েছেন যে বিশেষত সরকারি দলের পক্ষ থেকে। আবার বাংলাদেশের আমি মনে করি যে অধিকাংশ মানুষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে স্বাগত জানাতে পারেননি। এর কতগুলো কারণ আছে, কারণগুলো আমরা বলেছি। এক, নরেন্দ্র মোদী সরকার যেভাবে তার দেশে একটা উগ্র সাম্প্রদায়িক বিদ্বেষ এবং বিভাজনের রাজনীতি করছেন, সেটা কেবল ভারতের অভ্যন্তরীণ ব্যাপার থাকেনি, সেটা পুরো দক্ষিণ এশিয়া ব্যাপী একটা সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছে। কাজেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিশ্রুতি নিয়ে রক্তের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে নরেন্দ্র মোদীর আগমনকে বাংলাদেশের মানুষ স্বাগত জানায়নি। তৃতীয়ত হচ্ছে, নরেন্দ্র মোদীর সরকার বাংলাদেশে ভোটারবিহীন সরকারকে যেভাবে পৃষ্ঠপোষকতা এবং সমর্থন জানিয়ে যাচ্ছেন এবং তাদের নিজেদের দেশে গণতান্ত্রিক চর্চা থেকেও বাংলাদেশে অগণতান্ত্রিক শাসনকে তাদের এই সমর্থন এবং বিশেষভাবে বাংলাদেশের রাষ্ট্রের সাথে এবং জনগণের সাথে বন্ধুত্বের বদলে একটা বিশেষ দলের সাথে বন্ধুত্বের প্রশ্নটি যেভাবে তারা প্রকাশ্যে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, সেটা একটা বাংলাদেশের অস্তিত্বের জন্য এবং তাদের ভবিষ্যতের জন্য বাংলাদেশের জনগণ সঠিক মনে করেন না। কাজে এই নীতিকেও তারা বিরোধিতা করছেন। এবং তৃতীয়ত, যে অসমাপ্ত বাংলাদেশের সাথে যে অন্যায্য সম্পর্ক, অমীমাংসিত ইস্যুগুলো আছে, সীমান্ত হত্যা, নদীর পানির ন্যায্য হিস্সা থেকে শুরু করে কমিউনিকেশন, কানেক্টিভিটি, বাণিজ্য এবং আরো অনেকগুলো ইস্যুজ আছে, আমাদের সুন্দরবন ধ্বংস হওয়ার মতো প্রকল্প থেকে শুরু করে বহু কিছু। এই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে এটা তো আসলে অধিকার, যে এটা সারা পৃথিবীতে আছে। ডোনাল্ড ট্রাম্প যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তিনি জার্মানিতে গিয়েছেন, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, জার্মান নাগরিকরা ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করেছেন, তার সফরের বিরোধিতা করেছেন। কাজে এই ধরনের সফরের বিরোধিতা কাউকে স্বাগত না জানানোর, কিন্তু সেগুলো আমরা এই এই জায়গা থেকে আমরা মনে করেছি যে যারা বিরোধিতা করছেন তারা তাদের এই যে প্রতিবাদ গুলো তুলে ধরছেন। এবং সেখানে আমরা দেখলাম যে প্রগতিশীল ছাত্র সংগঠন গুলোর উপরে হামলা হলো, নূরদের সংগঠনের উপরে হামলা হলো, এই যে 22, 23, 24, 25 মানে মোটামুটি লাগাতার ভাবে হামলা হলো। হেফাজত ইসলামের পক্ষ থেকে হেফাজত ইসলামও তাদের জায়গা থেকে প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদ করার অধিকার তাদের আছে। এবং সেই তারা যে প্রতিবাদ গুলো করে ফেলেছেন এবং তারা তাদের দিক থেকে অফিসিয়ালি আমরা যেটা শুনেছিলাম 26 তারিখ তারা তেমন কোনো কর্মসূচি তাদের ছিল না। এখন বাইতুল মোকাররমে 26 তারিখ যে তাদের একটা
ওখানে মুসল্লিরা নামাজ পড়তে গিয়েছেন, হয়তো হেফাজতে ইসলামের সদস্যরাও সেখানে গিয়েছেন। না জুরা সাকে, আমি আমি ওই পরের ধাপে পরের পরের আলোচনাটা আসি, আমি প্রথম ধাপে আপনার কাছ থেকে শুধু শেষ করি, আমি কথাটা শেষ করি। জি বলেন। এখন আমরা যেটা দেখতে পেলাম যে বাইতুল মোকাররমে যদি তারা প্রতিবাদও করতেন, তাহলে সেই প্রতিবাদ একটা তো একটা প্রতিবাদই ছিল, কিন্তু সেটার উপরে পুলিশ এবং হেলমেট বাহিনী মিলে সম্মিলিত যে আক্রমণ করা হলো, সেই আক্রমণটা কেন করলো, এই উস্কানির আসল উদ্দেশ্য কি, সেই উস্কানি সৃষ্টি করে সেখানে যে একটা পরিস্থিতি সৃষ্টি করা হলো, হামলার পরিস্থিতি, রক্তপাত তৈরি করা হলো, তার প্রতিক্রিয়ায় হাটাজারি, তার প্রতিক্রিয়ায় ব্রাহ্মণবাড়িয়া, এবং এর মধ্যে দিয়ে আজকে পর্যন্ত প্রায় 14 জন মানুষ মৃত্যু নিহত হয়েছেন বলে প্রথম আলো বলেছে, এবং ক্লেম আছে যে 17 জনের মতো নিহত হয়েছে। এখন এইরকম একটা মানে রাষ্ট্রীয় বাহিনী এবং দলীয় বাহিনী মিলে যখন হত্যাকাণ্ড ঘটায়, তার প্রতিবাদ আমি আমি একটু শুরু থেকে আসি, অনেক অনেক দূর পথ আমরা আমরা অনেক দূর পথ হেঁটে এসেছি। জুনায়েদ সাকি, একদমই স্পষ্ট আপনার কাছে আমার বক্তব্য ছিল যে আপনি আপনার সংগঠনের পক্ষ থেকে আপনি যেসব কারণ দেখিয়েছেন সেসব কারণ আপনার কাছে যৌক্তিক মনে হয়েছে, কাজে আপনার সংগঠনের পক্ষ থেকেও আপনারা কর্মসূচিতে যেতে পারতেন, হরতালে যেতে পারতেন, হেফাজতকে সমর্থন দেওয়ার কারণ কি? আমি কথাটা শেষ করি, কথাটা শেষ করি। ভাসানি অনুসারী পরিষদের পক্ষ থেকে 26 তারিখের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে একটা প্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছিল, সেই সমাবেশে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, আরো অন্যান্য অনেক সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে আমরা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছি এবং এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছি, এবং এর একটা সুষ্ঠু তদন্ত, একটা বিশ্বাসযোগ্য তদন্ত করে এর বিচার দাবি করেছি, এবং এর আগে যতগুলো হামলা হয়েছে, গ্রেফতার হয়েছে ছাত্র নেতৃবৃন্দকে, সেই সমস্ত তাদের মুক্তি দাবি করেছি। আমি আপনাকে জানাতে চাই একটা কথা শুধুমাত্র জিজ্ঞেস করি, প্রথম পয়েন্টটাই ছিল নরেন্দ্র মোদীর এই দেশে আসা নিয়ে প্রতিবাদের প্রথম পয়েন্টটা হচ্ছে একজন সাম্প্রদায়িক মানুষ কেন এই দেশে আসবে, কারণ তিনি সাম্প্রদায়িকতার বিষবাষ্প পুরো দক্ষিণ এশিয়া জুড়ে ছড়িয়েছেন, এটা হচ্ছে আপনাদের প্রথম এবং প্রধান পয়েন্ট। হেফাজতে ইসলাম এর প্রতিবাদ করছে যারা নিজেরাই তুমুল সাম্প্রদায়িক, কেমন হলো না ব্যাপারটা? আমাকে আমার উত্তর দিতে দেন। জি, সেই সমাবেশে আমরা এই বিচার বিভাগ বিচার চেয়েছি, তদন্ত চেয়েছি, এবং আমরা এই এই ঘটনা পুলিশের এই হত্যা দাবি জানিয়েছি। কিন্তু আমার কাছে একদম স্পষ্ট হলো না, আমি আপনার কাছে আসতে চাই যে জি আপনি আপনার আমরা আলোচনা করেন, আমি অন্যত্র কাছে যাব। জি, আমি আমি আপনার কাছে আবারও আসবো, কিন্তু আমার কাছে একদম স্পষ্ট নয় যে বাম রাজনীতি দলের একটা সংগঠনের নেতা হওয়ার সত্ত্বেও নিজস্ব জায়গা থেকে আপনারা কোনো আন্দোলনে গেলেন না, হেফাজতকে সমর্থন দিলেন। আমি এটা আমি আরো আবারও আপনার কাছে আসবো, এটার উত্তর চাইই আমি আপনার কাছ থেকে। আমি একটু রাশেক রহমানের কাছ থেকে ঘুরে আসি। আমি প্রথমে সব আমাকে মুখে টেনে দিচ্ছেন, আমি আমার কাছে আসবেন, বলবো আমি জোনাস স্যারকে আপনার কাছে আসবো, আমি কোনো কথা বলিনি, আমি আপনার কাছে দুইটা প্রশ্ন করেছি, এক হচ্ছে অসাম্প্রদায়িক, প্রশ্ন উত্তরই শুনতে চাচ্ছেন না তো, আমি আপনাকে জোনাস স্যারকে আমি 8 মিনিট আপনার সাথে কথা বলছি, 8 মিনিট একটা মিনিট আমাদের কাছে মূল্যবান, আপনি মূল পয়েন্টে আসছেন না, আমি তারপর আপনার কাছে আসবো, আমরা অতীতের উত্তর শুনতে চাচ্ছেন না, আমি অতীতের কাছ থেকে আসি, আমি আমি আসবো আপনার কাছে আসবো। রাশেক রহমানের কাছে আসি, তিনি সদস্য প্রচার এবং প্রকাশনা উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। রাশেক রহমান, অনেক ধন্যবাদ, আমি আপনার কাছে আসতে চেয়েছিলাম। জোনাস সাকি যে প্রসঙ্গে কথা বলেছে, আমরা বেশ কয়েকদিন ধরে, প্রায় 1 মাস সময় ধরে আমরা দেখতে পাচ্ছিলাম বাম রাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম নানা ধরনের হুমকি দামকি দিচ্ছে, কাফনের কাপড় পরা হবে, আন্দোলন করা হবে, নানা ধরনের হুমকি দামকি আমরা দফায় দফায় পাচ্ছিলাম। এরপরেও মোদী আসার আগের দিন বাইতুল মোকাররমে এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার কারণ কি থাকতে পারে? আমাদের আইন শৃঙ্খলা বাহিনী হোক, গোয়েন্দা সংস্থা হোক, যারা নিরাপত্তার দায়িত্বে আছে, তারা কি জানতেন না যে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে? তাহলে কেমন করে সেখানে জমায়েত, কেমন করে এই ঘটনা ঘটে গেল? শুনেন, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিহিত নই, আমি তাদের চাকরি করি না, আমি একজন রাজনৈতিক কর্মী, কর্মী কিন্তু ক্ষমতাশীল রাজনৈতিক দলের কর্মী। 8 মিনিট ধরে আপনার কথা শুনে, 8 মিনিট ধরে জুনায়েদ সাকিব সাহেব একই কথা বারবার বললেন, যেই কথা বলাটার মর্মার্থটা আমি বলতে চাই, এটা বলা দরকার, নাহলে মাথা খুলে যাবে। জি, উনি বলতে চাইছেন জনাব নরেন্দ্র মোদী, মাননীয় প্রধানমন্ত্রী ভারতের, তার যে সাম্প্রদায়িক যে অবস্থান তার মতে তিনি দেখতে পাচ্ছেন, সেই সাম্প্রদায়িক অবস্থানের বিরুদ্ধ চারণ করে অসাম্প্রদায়িক মৌলানা ভাসানী পরিষদের পক্ষ থেকে তারা আবার বাংলাদেশের অতি সাম্প্রদায়িক হেফাজতে ইসলামকে সমর্থন করেন,
এটা ছিল 8 মিনিটের মোদ্দা কথা এখন রাজনীতির কি দৈন্যদশা বলের মাধুরী মিশে বলতে থাকে যে দেখেন রাজনীতির কি দৈন্যদশা যেখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাষণে তার জীবদ্দশায় বলে গেছে যে নীল নদের পানি যেমন নীল নয় জামাতে ইসলামের ইসলামও তেমন ইসলাম নয় এবং তিনি এত অসাম্প্রদায়িক একজন মানুষ ছিলেন সেই জায়গায় আজকে দুঃখের ব্যাপার তিনি পৃথিবীতে নাই কিন্তু তার নাম ব্যবহার করে কিছু তথাকথিত প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব বা কিছু ওই যে বাম দল তারা আজকে অতি সাম্প্রদায়িকতার থেকে অসাম্প্রদায়িক হয়ে আবার অতি সাম্প্রদায়িকতার চেষ্টা করছেন এটা বাংলাদেশে ভালো কিছু আনবে না এক নাম্বার দুই নাম্বার মসজিদে তারা যদি প্রতিবাদ করতেন আমরা যদি বাধা না দিতাম তাহলে ব্রাহ্মণবাড়ির হতাহতের ঘটনা ঘটতো না অগ্নিসংযোগের ঘটনা ঘটতো না আমি তীব্র প্রতিবাদ করি মসজিদ কি প্রতিবাদের জায়গা নাকি আমি যদি আওয়ামী লীগ না বুঝি আমি যদি বিজেপি না বুঝি আমি যদি ভারত বাংলাদেশ সমীকরণ না বুঝি আমি যদি নরেন্দ্র মোদী না বুঝি আমি যদি হেফাজতুল ইসলাম না বুঝি আমার অধিকার নাই মসজিদে ঢুকে নামাজ পড়ার আপনি সেই মসজিদ প্রতিবাদ করার জন্য দখল করবেন কিভাবে আপনি যদি সত্যি নিজেকে একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে দাবি করেন অথবা অসাম্প্রদায়িক কোনো ব্যক্তি হিসেবে নিজেকে দাবি করেন যেখানে লাখুম দিনুকুম ওয়ালিয়া দিন আপনার জন্য খুব একটা ব্যাপার সেই ক্ষেত্রে কোন মসজিদ বা কোনো মন্দিরকে প্রতিবাদের জন্য আপনি দখল করবেন এটাকে আপনি কিভাবে টেলিভিশনে সমর্থন করতে পারেন যে পুলিশ ওই অ্যাকশন না নিলে এটা হতো না এটা তো মানতে পারছি না আপনি যদি বিবেকের জায়গায় জাগ্রত অবস্থায় থাকেন আপনি সত্যি যদি জনগণের কথা বলতে যান প্রতিবাদ করার অধিকার নাই সেটাকে বলতে চাচ্ছে না কিন্তু আপনি আর যাই হোক হাসপাতালকে তো প্রতিবাদের জায়গা হিসেবে ব্যবহার করবেন না আপনি মসজিদকে তো আর যাই হোক প্রতিবাদের জায়গা হিসেবে ব্যবহার করবেন না আপনার ঘূর্ণিঝড়ের যে আশ্রয় কেন্দ্র সেটাকে তো আপনি প্রতিবাদের জন্য ব্যবহার করবেন না এবং দেখেন এখানে উল্লেখ থাকে আমি উল্লেখ করতে চাই আপনার এই ব্রাহ্মণবাড়ি যে তাণ্ডব চললো তাণ্ডবের জায়গাগুলো দেখেন না ওস্তাদ আলাউদ্দিন খাঁর সঙ্গীত একাডেমি আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি অর্থাৎ জনগণের জন্য যে লাইব্রেরি তৈরি করেছে সেটা আগুন দিয়ে আপনি জ্বালিয়ে দিলেন ভূমি অফিস যেখানে হাজারো লক্ষ লক্ষ মানুষের আবাল বৃদ্ধ বনিতা সকলের জমির রেকর্ড পত্র থাকে সেখানে দলের কোনো ব্যাপার নাই জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী হেফাজতের পিছনে সেটাকে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন এখানে আপনি কি কোনো কিছু মিল খুঁজে পাচ্ছেন না আপনি কি 2015 সালের 5ই জানুয়ারি থেকে দীর্ঘ 90 দিনের বিএনপি জামাতের যে পেট্রোল বোমার যে তাণ্ডব লীলা তার সাথে হেফাজতের ইসলামের সেই মুভমেন্টের কোনো কিন্তু রাশেক রহমান জুনায়েদ সাকি যেটা বলার চেষ্টা করছেন এবং সবাই যেটা বলার চেষ্টা করছিলেন ওই পক্ষ থেকে যে হেলমেট বাহিনী নামানোর তাদের একটা অভিযোগের জায়গা আছে যে তারা নির্বিঘ্নে আমি প্রশ্নটা করি তারা নির্বিঘ্নে সেখানে প্রতিবাদ করছিলেন মিছিল করছিলেন সেখানে হেলমেট বাহিনী হাতুড়ি বাহিনী যে প্রথম উস্কানিটা দেয় পরবর্তীতে সেটা রণক্ষেত্রে তৈরি হয় এই এই অভিযোগের প্রেক্ষিতে জি আমি হেলমেট বাহিনীর কথা আপনাকে বলতে চাই আমি দায়িত্ব নিয়ে বলছি কালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি একটি কাজে গিয়েছিলাম আমার এলাকা পিছিয়ে রংপুর মিটারের কাছে আমি আপনাকে আজকে সুযোগ থাকলে হোয়াটসঅ্যাপে দেখাতাম আমার মোবাইল ফোন দিয়ে তো আমি এখন সংযুক্ত দেখাতে পারছি না বাট আপনি আমাকে সুযোগ দিলে আমি দেখাবো সেখানে হেফাজত ইসলামের যারা নেতা এবং কর্মীরা আছেন তারা লিফলেট ছড়িয়েছে যেই লিফলেটে 15 থেকে 16টি পয়েন্ট যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া অর্থাৎ এক নাম্বার হচ্ছে হেলমেট পরবেন জোব্বা পরবেন না কারণ দৌড়ানো যায় না প্যান্ট পরবেন হাতে লাঠি লোহার দণ্ড অথবা গরু জবাই করা ছুরি হাতে রাখবেন মুখ হাত মুখ মাস্ক এবং গামছা দিয়ে ঢেকে নিবেন পানি ক্যারি করবেন কাঁদানে গ্যাস মারলে যাতে সেটা দিয়ে গামছাকে ভিজিয়ে মুখটাকে ইয়ে করা যায় তার মানে কি যে যুদ্ধে যাওয়ার আগে একজন সৈনিককে যেমন বিভিন্ন ভাবে প্রস্তুত করা হয় যে তোমার এই এই যন্ত্রপাতি তোমার সাথে থাকা দরকার একেবারে রণক্ষেত্র তৈরি করা হবে এই চিন্তা করে এই লিফলেট তৈরি করা হয়েছিল সুতরাং উনি যেদিকে ইমপ্লাই করতে চাচ্ছেন সেদিকে তুমি যাবো না আমি তো হেলমেটের কথা হেফাজত ইসলামের লিফলেটে পড়েছি এখন উনি যদি একটা খণ্ডচিত্র নিয়ে নামেন এবং এই কথা যদি বলেন তাহলে আমার আর কিছু বলার থাকে না আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে 2013 সালের 13ই মেতে যখন হেফাজত ইসলাম বাংলাদেশে ঢাকা শহরকে দখল করার চেষ্টা করেছিল সেই সময় বাইতুল মোকাররমের পাশে থাকা যে সোনার দোকানগুলো সেগুলো হামলা হওয়ার আগে আগে ওই এলাকার জনসাধারণ বিশেষত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ছেলেপেলেরা কিন্তু ওই সোনার দোকানগুলোকে রক্ষা করেছিল সুতরাং আপনি যখন হাতে আইন তুলে নিবেন শুনেন আপনি যখন হাতে আইন তুলে নিবেন তখন সবসময় আপনি মানুষকে প্রশমিত রাখতে পারবেন তা কিন্তু নয় কিন্তু আজকে দুঃখজনক বিষয় হচ্ছে কিন্তু রাশেক রহমান আমি আসলে শুরু করেছিলাম যে প্রশ্নটা দিয়ে পাঁচটা দেশের রাষ্ট্রপ্রধানরা এই দেশে পর্যায়ক্রমে এসেছে পুরো রাজধানীর অবস্থা ভিআইপি মুভমেন্টের জন্য সবসময় সচেষ্ট ছিল সতর্ক ছিল সেই সময় নরেন্দ্র মোদী যেদিন আসবেন তার আগের দিন অত বড় মিছিল অত বড় অবস্থান নেওয়ার জায়গা হেফাজত পেল
কেমন করে পেল সেই প্রশ্ন আমি আপনাকে করেছিলাম। সেইটুকু নিরাপত্তা তো সাধারণ মানুষের চলাচল, সাধারণ মানুষের চলাচল সেখানে বন্ধ হয়ে যাওয়ার পরেও কিভাবে তারা এত জড়ো হতে পারলো, সেই ফাঁক ফোকরটা কোথায় ছিল? আপনি তো প্রশ্নটা করবেন, প্রশ্নটা যৌক্তিক প্রশ্ন। সমস্যা হয়ে যাচ্ছে কি, এই প্রশ্নের উত্তর এটা গোয়েন্দা সংস্থা অথবা পুলিশ বাহিনীর কাউকে দিতে হবে, এটা আমি দিতে পারবো। আমি শুধু বলতে চাই একটা, যে আপনি যখন পেঁয়াজ খাবেন ভারত থেকে এনে, তখন নরেন্দ্র মোদীকে আপনার ভালো লাগবে। আপনি জুনায়েদ সাকে আমার মতে যখন মশলা দিয়ে রান্না করে ভাত খাবেন, তখন কিন্তু নরেন্দ্র মোদী ঠিক আছেন। যখন চিকিৎসার জন্য ভারতে যাবেন, তখনও ঠিক আছে। আপনার শিল্প চালানোর জন্য যখন ভারত থেকে কাঁচামাল আসবে, তখনও ঠিক আছে। সমস্যা যাচ্ছে কি, যে এখানে নরেন্দ্র মোদী তো টার্গেট ছিল না। এখানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে, স্বাধীনতার এই যে গৌরবোজ্জ্বল ইতিহাস, একে যে আমরা উদযাপন করব, এবং বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার 50 বছরে পদার্পণ করলো, এবং সত্যিকার অর্থে সারা বিশ্বে গ্রহণযোগ্য অর্থনৈতিক যে নিয়ামক গুলো, সেই সব থেকে আমরা ভালো করছি, স্বীকৃতি পাচ্ছি, এবং বিভিন্ন দেশের মানুষ তার জন্য আমাদের কাছে আসছেন, নমনীয় ছিল। কাজে হেফাজত কেন সরকারকে এই রকম একটা অপদস্থ করার মতো জায়গায় গেল শেষ পর্যন্ত? আমি বিরতির পর আসবো, রাশেক রহমান আমি আসবো, আমি এবং শেখ রবিউল আলমের কাছে আমি আসতে চাই, কারণ বিএনপি এখানে দারুণ ভাবে এক এক সময় এক এক কথা বলছে। আমরা ঠিক স্পষ্ট হতে চাই বিএনপির অবস্থানটা, আমরা বিরতির পর বরং তার কাছে ফিরি, সাথে থাকবে নিশ্চয় দর্শক। শেখ রবিউল আলম আছেন আমাদের সাথে, তিনি সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপির। শেখ রবিউল আলম, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং স্বাগত জানাই একাত্তর সংযোগে। বিএনপি আসলে শুরু থেকে যেটা বলছে যে তারা আসলে হরতালে যখন হেফাজতকে সমর্থন দেয়নি, এক ধরনের স্বস্তির জায়গা ছিল যে তারা সমর্থন দিচ্ছে না। কিন্তু আমরা খুবই অবাকভাবে দেখলাম যে হরতালের সময় বিএনপির নেত্রী নিপুণ রায়কে তিনি গাড়ি পুরানোর সেখানে নির্দেশনা দিয়েছেন। আবার বলা হচ্ছে যে হেফাজত যে কারণ যা কিছু করছে তা যৌক্তিক বলছে হচ্ছে মির্জা ফখরুল। আবার হেফাজতের সাথে তারা কোনোভাবেই সংযুক্ত নয় সেটাও বলছেন। মানে আসলে কোন পক্ষে কি দলে কেমন করে হচ্ছে একটু যদি অবস্থানটা স্পষ্ট করতেন। খুব ক্লিয়ার, মানে ঘটনা হচ্ছে যে হেফাজত তো বাংলাদেশেরই মানুষ, বাংলাদেশেরই নাগরিক। এখন দেশের আভ্যন্তরীণ নীতি বা ধরেন আঞ্চলিক নীতিতে তাদের সোচ্চার দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, অধিকার আছে। তারা বাংলাদেশের নরেন্দ্র মোদীর যে আগমন, সেখানে বাংলাদেশের মানুষ হিসেবে তারা মনে করে যে নরেন্দ্র মোদীর বাংলাদেশ নীতি বাংলাদেশের মানুষের স্বার্থে না অনেকগুলি পদক্ষেপ, এবং সেটা হয়তো সরকারের স্বার্থ হচ্ছে, সরকারি দলের স্বার্থ হচ্ছে, গণমানুষের স্বার্থ হচ্ছে না ভারত নীতি। সেটা যদি আমি বলি যে ধরেন আপনাদের বাণিজ্য ঘাটতি, আমাদের সীমান্ত হত্যা, আমাদের অভিন্ন নদীর পানির হিস্সা ইত্যাদি, সেখানে তো দ্বিমত রয়েছে। আবার বাংলাদেশের গণমানুষের মতামতকে উপেক্ষা করে একটি বিশেষ দল বা একটি সরকারকে নরেন্দ্র মোদী ঢালাও ভাবে সমর্থন দিচ্ছে, এ কারণে অনেক মানুষ ক্ষুব্ধ হতে পারে, হেফাজত হতে পারে, সাধারণ মানুষ হতে পারে। আমরা মনে করি মানুষ ক্ষুব্ধ হলে গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করার তার অধিকার রয়েছে রাষ্ট্রে। সরকার সেই অধিকার পালনে যখন আপনি আইন শৃঙ্খলার যত্নতত্র বাহিনী প্রয়োগ করে, বল প্রয়োগ করে রাষ্ট্রে তার অধিকার থেকে বঞ্চিত করে, তখন গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ওই সমস্ত মানুষের ন্যায্য প্রতিবাদের প্রতি বিএনপি সমর্থন জানাবে। গণতান্ত্রিক সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেটি দায়িত্ব। সেই জায়গা থেকে আমরা বলছি যে হেফাজতের নেতাকর্মীরা যে বিক্ষোভ করেছে, গণতান্ত্রিক পন্থায় বিক্ষোভ করেছে, সেটা করতেই পারে তারা। তারা হরতাল ডেকেছে, হরতালও নাগরিক অধিকার, হরতালও রাজনৈতিক অধিকার, সেটা তারা পালন করেছে। কিন্তু সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি দলের সদস্যরা যেভাবে হেফাজতের উপর নির্দয় ভাবে দমন করেছে, পীড়ন করেছে, হেলমেট বাহিনীর কথা রাশেক রহমান আড়াল করার চেষ্টা করলেন, হেলমেট বাহিনী এবং চাপাতি বাহিনী আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দেখেছি, এবং যে প্রতিবাদ কর্মসূচিটা তো করছিল বায়তুল মোকাররম মসজিদের ভিতরে না, নামাজ শেষে তারা বাইরে এসে রাজপথে করছিল, সেটাকে বাধা দেওয়া হয়েছে, পরে জীবন বাঁচাতে তারা অনেকে মসজিদের মধ্যে ঢুকেছে। অর্থাৎ আওয়ামী লীগের এই যে অপপ্রচার গুলি, এগুলো কিন্তু সঠিক নয়। হেফাজত কি নিয়ে প্রতিবাদ করছে সেটা নিয়ে ভিন্ন তর্ক আছে, আপনিও আছেন, জানেন সেটা আমিও জানি, কিন্তু
যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকতো, পাঁচ দেশের সরকার প্রধানরা এই দেশে আসতেন পর্যায়ক্রমে, আমার দেশের সুবর্ণ জয়ন্তী পালনের সময়ের মধ্যে যদি কেউ এমন কোনো আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় রাস্তাঘাটে যা দেশের জন্য ক্ষতিকর, সেটি কি দমন করতে চাইতো না? আমি সুন্দর প্রশ্ন করেছেন আপনি। বিএনপি যদি ক্ষমতায় থাকতো নিশ্চয়ই বিদেশি যে অতিথি এসেছে তাদের অনুষ্ঠানে অবাধ যোগ দেওয়া এবং এই অনুষ্ঠানে সেলিব্রেট করার মতো পরিবেশ নিশ্চিত করার সরকার হিসেবে বিএনপি দায়িত্ব পালন করত, কোনো সন্দেহ নেই। কিন্তু গণমানুষের মানে প্রতিবাদকে তার প্রতি, কোনটা গণমানুষের প্রতিবাদ বলছেন? হেফাজতের সাথে তো কোনো সাধারণ মানুষ ছিল না। হেফাজত কি মানুষ নয়? সাধারণ মানুষ না কেন? হেফাজত তিনি করেন, তিনি সাধারণ মানুষ নয়? হেফাজত বলছে তারা কখনোই, হেফাজত বলছে তারা রাজনৈতিক দল নয়, তারা একটি সামাজিক সংগঠন। তারা সংগঠন তো মানুষ দিয়ে সামাজিক সংগঠন, সামাজিক সংগঠন। তাহলে এই যে পরিমাণ তাণ্ডব চলল তিন দিন ধরে, সেটা এই দেশের মানুষ, এই দেশের মানুষের স্বার্থ, এই দেশের মানুষের সুবিধা, এই দেশের মানুষকে ভালোবেসে তাণ্ডবটা চলল? আমি আপনাকে একটা সত্য এবং সহজ কথা বলি, যখন রাষ্ট্রীয় বাহিনী কোনো নিয়ম না মেনে জনগণের উপর ঢালাওভাবে অত্যাচার করে, নির্যাতন করে, দমন করে, পীড়ন করে, তার এগেনস্টে যখন জনগণ, প্লিজ আপনি শুনবেন, আমি কাউকে আক্রমণ করে বলছি, তার এগেনস্টে যখন সাধারণ মানুষও প্রতিবাদ করতে চায়, প্রতিরোধ করতে চায়, তখন কিন্তু আর সৌহার্দ্য থাকে না, তখন কিন্তু কোনো নিয়মের মধ্যে থাকে না। আপনি রাষ্ট্রের বাহিনী, সে কোনো আইন মানছে না, এবং সে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেখানে? সে মারাত্মকভাবে আইনের লঙ্ঘন করছে, গ্রেপ্তার করেন, নির্যাতন বলেন, এবং তাদেরকে গ্রেপ্তারের পরে যে সমস্ত অ্যাসোর্ট করছে, যেভাবে নির্যাতন করছে, সে রাষ্ট্রই যখন আইন মানে না, আমি আমি যদি প্রতিবাদ করে, আমি যদি আইনের মধ্যে থাকে না, আমি যদি প্রতিবাদ নিয়ে রাজধানীতে যখন বিদেশি অতিথিরা আছেন আমি নানা ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি করি, সেই প্রতিবাদ থামানো হয়, তার মানে আমি কোনো থানায় আক্রমণ করতে পারবো, আমি পুলিশের অস্ত্র ছিনিয়ে নিতে পারবো, আমি থানায় হামলা চালাতে পারবো, আমাকে কিছু বলা যাবে না, ব্যাপারটা কি তাই? এই রকমের ঘটনা কি ঘটেছে? আমি আপনাকে ঘটেছে আমাদের কাছে ছবি আছে। আমি আপনাকে বলি, হাটহাজারিতে এবং ব্রাহ্মণবাড়িয়ায় যেভাবে হেফাজতের একজন সমর্থককে আওয়ামী লীগের নেতা কর্মীরা লাঠি বাঁশ দিয়ে নির্মমভাবে পিটিয়ে মেরেছে, বাংলাদেশের কোন মানুষের এটা আঘাত করে না বলেন? করেছ তো। এখন আপনি, আমি বলছি না যে সেই প্রতিবাদ সঠিক, কিন্তু এই প্রতিবাদ নিয়ন্ত্রণ করা কি জানেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবার বাড়ি ঘর পোড়ানো হয়েছে হাটহাজারিতে, ব্রাহ্মণবাড়িয়াতে? হাটহাজারিতে আমি আপনাকে বলি, আওয়ামী লীগের কি দরকার ছিল নেতা কর্মীদের মাঠে আসার? কিন্তু সেখানে আপনি দল আওয়ামী লীগকে, স্বেচ্ছালীগ, যুবলীগ, ছাত্রলীগকে নামিয়ে কেনই তাণ্ডব চালাতে গেলেন আইন শৃঙ্খলা রক্ষাকারীকে সাথে নিয়ে? সেটি না হলে তো হয়তো এই ধরনের, তার মানে আপনারা বলছেন যে হেফাজত যা কিছু করছে, আমরা রাশেক রহমানের কাছে উত্তর নিব, শুধু একটা প্রশ্ন যে যাই, যা কিছু করছে হেফাজত আপনি বলছেন যৌক্তিক, তারা মানুষ হিসেবে করেছে, এই দেশের ভালো চেয়ে করেছে, তার মানে বিএনপি যে বলল হরতালে আমরা নেই, তারপরে বিএনপি নেত্রী যে গাড়ি পোড়ানোর নির্দেশ দিলেন, তার মানে সেখানে দলের সমর্থন ছিল? বিএনপির কোন নেত্রী নির্দেশ দিয়েছেন? নিপুণ রায়ের কথা বলছি আমরা, তিনি তো সেখানে পদাধিকার বলে আছেন নেত্রী, তিনি দলের মুখপাত্র হিসেবে কাজ করেননি, তাকে দলের দায়িত্বশীল জায়গা তিনি এভাবে নেই। কিন্তু আপনার, আমি আজকে যে আপনার যে বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, আপনার যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, তাতে গাড়ি পোড়ানোর নির্দেশ দেওয়া বিএনপির পক্ষে অত সহজ মনে হচ্ছে? কারণ আপনি হেফাজতের হয়ে যে পরিমাণ শক্ত হয়ে কথা বলছেন যে তারা যা করছে ঠিক করছে, তাহলে তো যে কারণে আমার বক্তব্য বলছেন, আমি একটা ব্যক্তি বলতে চাই এখানে, আমি বলছি হেফাজত যে প্রতিবাদ করেছে সেই প্রক্রিয়ায় ভায়োলেন্স যেটা হয়েছে সে দায় রাষ্ট্রেরও, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাকি নেই এবং সরকারি দলের নেতারা পরিস্থিতিটাকে সেখানে নিতে বাধ্য করেছে, এই দায়িত্ব রাষ্ট্রের এবং আওয়ামী লীগের। পরবর্তীতে তিনি বললেন একে আমরা সমর্থনও দিলাম, এই যখন অবস্থা তখন খুব বেশি কথা বলা লাগে না। তার মানে হচ্ছে নিপুণ রায়ের যে বাস পুরানোর যে ঘটনাটা, এটা একেবারে বিচ্ছিন্ন কোন ঘটনা নয়,
হেফাজতের তাণ্ডবকে আরো বড় আকার বা আরো বৃহৎ রূপ দেওয়ার জন্য কিন্তু নিপুণ রয় কি বলে যে সক্রিয় হয়ে তিনি বাস পুরানোর নির্দেশ দিয়েছেন। এবং যখন শেখ রবিউলের মতো একজন দায়িত্ববান বিএনপির নেতা টিভিতে এসে বলেন যে নিপুণ রয় চৌধুরী কোনো বাস পুরানোর নির্দেশ দিলে তার ব্যক্তিগত দলীয় কোনো দায়বদ্ধতা নাই, অথচ নিপুণ রয়ের দলীয় পদ আছে, শুধু তাই না তার আশেপাশের যারা খুব ঘনিষ্ঠ তারাও খুব সক্রিয়ভাবে দলের সাথে সংযুক্ত, তখন কিন্তু ভয় পেতে হয়। ওই যে ক্যানাডার কোর্ট কিন্তু এমনি এমনি বিএনপিকে একটা সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দেননি। এই যে অবস্থান যেখানে তারা একে অপরের ক্রিয়াকর্মের কোনো দায়ভার নেন না, সেই জায়গাতে গিয়েই কিন্তু বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে আর দুই নাম্বার কথা হচ্ছে কি, রবিউল ভাইয়ের সাথে আমি একটা জায়গায় একমত যে অবশ্যই দেশকে শান্ত রাখা, এর পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, সন্ত্রাস দমন করা বা সহিংসতা এটা সরকারের দায়িত্ব তা তো বটেই, কিন্তু সরকার এককভাবে কতটুকু পারবে? যেখানে শেখ রবিউলের মতো রাজনৈতিক সত্তারা একদিকে গণতন্ত্রের কথা বলেন, শান্তি শৃঙ্খলার কথা বলেন, কিন্তু বারবার কিন্তু আপনাকে যেটা আমি ইঙ্গিত করলাম যে বাংলাদেশের ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতির বিরুদ্ধে চারণ করে হেফাজত যে তাণ্ডব করলো সেটাকে কিন্তু তিনি একাত্তর টিভিতে এসে সমর্থন করছেন। সেই জায়গায় থেকে আমরা বিরতি পর্ব তার কাছে ফিরছি, সাথে থাকবেন নিশ্চয়ই দর্শক। আমাদের সাথে জুনায়েদ সাকিয়া আছেন, তিনি কথা বলতে চান। তবে আমি আরেকটা প্রশ্ন রেখে যেতে চাই, আমরা দেখছি যে ধর্ম নিয়ে রাজনীতিতে আমাদের দেশে বড় আকার ধারণ করছে দিন দিন, এবং সেটি ঠিক ধর্মকে ব্যবহার করে, ধর্ম নিয়ে ধর্মের জন্য রাজনীতি এমন নয়। এই অবস্থার মধ্যে আপনারা যখন হেফাজতের কর্মকাণ্ডকে নিয়ে এক ধরনের সুবিধাজনক অবস্থায় থাকতে চাচ্ছেন এবং সমর্থন দিতে চাচ্ছেন, সেটা আরও এই ঘটনাকে উস্কে দিবে কিনা? দেখুন, আপনি আমার কথাকে আমি খুব সংক্ষেপে আমার বক্তব্যটা বলবো। জি, হেফাজতে ইসলাম একটা এই তাদের যে সদস্য এবং সাধারণ পথচারী সহ অনেকে নিহত হয়েছেন তার প্রতিবাদে হরতাল ডেকেছে। আমরা ভাষানী অনুসারী পরিষদ 27 তারিখ সকালবেলা এই হত্যাকাণ্ডের প্রতিবাদে একটা সমাবেশ ডেকেছে, সেখানে আমরা যোগ দিয়েছি। হরতালে সমর্থন দেয়া না দেয়ার কোনো আলোচনাই সেখানে হয়নি। এখানে প্রসঙ্গটা হচ্ছে আমরা এটার নিন্দা জানিয়েছি, বিচার দাবি করেছি। হেফাজত ইসলামের হরতাল ডাকার অধিকার আছে, সেটা তাদের জাফরুল্লাহ চৌধুরী ওখানে একজন বক্তা, তিনি তার শেষের বক্তব্যে বলেছেন যে হেফাজত ইসলামের এই ধরনের এই হত্যাকাণ্ডের প্রতিবাদে হেফাজতের এই হরতাল দেওয়ার ন্যায্যতা আছে, এভাবে তিনি বলতে চেয়েছেন, ফলে নৈতিক সমর্থন দেওয়া দরকার, এরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন। কিন্তু এটা তার বক্তব্য, তিনি স্বাধীনভাবে মত প্রকাশ করেছেন। কিন্তু আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই, হত্যাকাণ্ডের বিচার দাবি করি। এখানে কোনো একটা রাজনৈতিক দলের উপরে কিংবা কোনো একটা সামাজিক সংগঠনের উপরে যদি এরকম হত্যাকাণ্ড চলে, তারা তাদের মতো করে কর্মসূচি দেবেন, সেই কর্মসূচি অন্য রাজনৈতিক দল সমর্থন করবে কি করবে না, এটা কিন্তু আরেকটা আলোচনার বিষয়। আমাদের অবস্থান থেকে আমরা প্রতিবাদ করেছি যে হত্যাকাণ্ডটা ঠিক মানে একটা ভয়ঙ্কর ব্যাপার হয়েছে এবং এটা বাংলাদেশকে একটা আরো বিপদসংকুল জায়গায় ঠেলে। আমি একদমই বুঝতে পারছি না, বলছি এই পুরোটা দায় প্রতিবাদ করার যে জায়গাটা ছিল এটা, আর প্রতিবাদ করার জায়গা আরেকটা জায়গা ছিল, এখানে কোন জায়গায় সীমাটা টেনে ধরবেন? পুলিশ বাহিনী অ্যানার্কি তৈরি করেছে। রাশেদ রহমান, আমরা শুনি জুনায়েদ সাথে কথা, একটা পরিস্থিতি তৈরি করেছে যে পরিস্থিতি আজকে এই সংঘাতের পরিস্থিতিতে সৃষ্টি করেছে, কাজে এটার পরিপূর্ণ দায় হচ্ছে সরকারের। রাশেদ রহমান মনের মাধুরী মিশিয়ে তিনি মানে অনেক কথাবার্তা বলেন, সেগুলোর বিচার দর্শকরা করবেন, কিন্তু বাংলাদেশে আজকে সরকার রাজনৈতিক প্রক্রিয়াকে যেভাবে একেবারেই প্রান্তিক কিংবা নাই করে দিচ্ছে, প্রতিবাদ, মানুষের বিক্ষোভ, এগুলো প্রদর্শনের জায়গা সম্পূর্ণ সংকুচিত করে দিচ্ছে, তার মধ্য দিয়ে কিন্তু আমরা বলছি ষড়যন্ত্র উগ্রতার জায়গা সৃষ্টি হচ্ছে। কাজেই ষড়যন্ত্র উগ্রতার যে জমিন যদি তৈরি হয়, এর দায় সম্পূর্ণ সরকারের। আর দুই হচ্ছে বিশ্বাসযোগ্য তদন্ত দরকার। বিশ্বাসযোগ্য তদন্ত করলে কিভাবে আলাউদ্দিন খাঁর সংগীতালয় কিংবা অন্যান্য জায়গায় যেখানে পুলিশে বলেছে যে একদল লোক হেলমেট পরে হামলা করছে, কাজেই সেই ধরনের বিষয়গুলো তদন্ত বেরিয়ে আসবে যে কিভাবে মাইদুল মোকাররম থেকে শুরু করে এই সমস্ত ঘটনা ঘটলো। জুনায়েদ সাকি, আমি শুধুমাত্র একটা ছোট করে আপনার কাছে একটা পয়েন্ট নেই, আপনি বলছেন না, আপনি বলছেন নিহত হওয়ার ঘটনাটা ঠিক হয়নি, আপনারা প্রতিবাদ করছেন এবং সেটার বিচার চাইছেন,
কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় যে তাণ্ডব চলেছে, হাটহাজারিতে যে তাণ্ডব চলেছে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে হরতালকে কেন্দ্র করে, এই যে এত সাংবাদিক আহত হয়েছেন, একবারও তো আপনাদের বলতে শুনলাম না যে যা কিছু হেফাজত করেছে আন্দোলনের নামে তারও প্রতিবাদ জানাই, নাকি আপনাদের মনে হয়েছে তা ঠিক আছে? আমরা অনেকগুলো দাবি করেছি, মসজিদের মসজিদের প্রেমিসকে, মসজিদ অঙ্গনকে ব্যবহার করে এই যে রাজনৈতিক তৎপরতা, এটা আমরা সমর্থন করি না। আমার এটা বাংলাদেশে বহুদিন ধরে চলছে, এটা সরকারের দিক থেকে এটাকে এই জায়গাটা নিশ্চিত করা দরকার। মসজিদের মাইক ব্যবহার করে সাল্লায় যেভাবে সংগঠিত করছে, সেখানে তো সরকারি দলের লোকজনের যুক্ত ছিল, কাজেই সেই যে ঘটনাগুলো, এগুলো আমরা নিন্দা জানিয়েছি, এগুলো বন্ধ করার জন্য কথা বলে এসেছি দীর্ঘদিন ধরে। আমরা বলছি যে ঘটনার শান্তিপূর্ণ প্রতিবাদ করার সবার অধিকার আছে। তারপরে সেখানে উস্কানি কারা প্রথমে দিল, সংঘাত যখন, তার মানে আপনারা, আমি বুঝতে পারছি, তার মানে এই তাণ্ডবের কোনো প্রতিবাদ আপনাদের কাছে নেই, মানে তাণ্ডব চালানো যাবে। রাশেক রহমান, কিছু কিছু বলতে চাইছিলেন রাশেক রহমান, আমি ছোট করে জানতে চাই। দেখেন, প্রথম কথা হচ্ছে কি, মূল দায়টা কার, কারা উস্কানি দিয়ে এই ধরনের, রাশেক রহমান, মূল দায়টা কার, কারা উস্কানি দিচ্ছেন, প্লিজ এই প্রশ্নটাই নিচ্ছি। আমার কথা হচ্ছে খুব সহজ, দেখেন জুনায়েদ সাকি একটা জিনিস বলতে পারছেন না, বলতে চাইছেন হয়তো বা, সেটা হচ্ছে কি হলো বা কি হলো না, তারও আগে আমাদেরকে প্রথমে টার্মস অফ রেফারেন্স ঠিক করতে হবে, যেটা আপনি উল্লেখ করেছেন এবং উনি একবার উল্লেখ করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমি জানি ওনারা একটা ফাঁদে পা দিয়েছেন, একটা দায়িত্ব জ্ঞানীতার পরিচয় দিচ্ছেন। আপনি মসজিদকে প্রতিবাদের জায়গা করবেন, সেই জায়গায় আপনার কোনো পরিষ্কার স্ট্যান্ড আমি আর যাই হোক চোখে দেখি। দুই নাম্বার, আজকে আলোদ্দিন আলী সঙ্গীত একাডেমির যে আক্রমণ হয়েছে বা তাণ্ডব হয়েছে, সেটা উনি সুকৌশলে এটাকে সর্বতাকারে বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এটা রীতিমতো তথ্যচিত্র দালিলি প্রমাণ আছে, যেখানে হেফাজতের লোকজনরা ডিরেক্ট ইনভলভ। এবং ইনফ্যাক্ট আপনি প্রথম আলো বলেন, বাংলাদেশ প্রতিদিন বলেন, যেই মেরুর যেই দায়িত্বান পত্রিকা নিয়ে আপনি বসবেন না কেন, প্রত্যেক জায়গায় কিন্তু রেল লাইন ফিসপ্লে কুটিয়ে ফেলা এবং জনগণের যে প্রতিষ্ঠানগুলোর উপরে হামলা, সেই জায়গায় কারা হামলা করেছে সেই তথ্য এসেছে। দুঃখজনক হলো সত্য যে ডক্টর জাফরুল্লাহকে সাথে নিয়ে জুনায়েদ সাকিরা যে রাজনৈতিক ট্রাম্প কার্ড খেলতে গিয়েছিলেন, সেটা এখন ব্যাকফায়ার করতে বসেছে, অর্থাৎ বুমারাং এর মতো ঘুরে আসছে। যার দরুন উপায়ন্ত না দেখে এখন একাত্তর টিভিতে অনেক কথা তিনি বলছেন, কিন্তু ওনার অফিসিয়াল যে স্টেটমেন্ট গুলো, সেগুলো যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন যে স্বাধীনতার রজত জয়ন্তীতে দাঁড়িয়ে বাংলাদেশ সদর্পে যে স্বাধীনতা উদযাপন করবে, সম্পূর্ণভাবে এর বিরোধী যে শক্তি, সেই শক্তিকে তারা সমর্থন দিয়ে ফেলেছেন। এবং আমি এই জায়গায় শেখ রবিউলের কথাটাকে আনতে চাই, আজকের এই অনুষ্ঠান কিন্তু বারবার শোনা যায়, আপনি দেখবেন যে জুনায়েদ সাকি, আমরা শেখ রবিউলের কাছে আসি, শেখ রবিউল আজকে কি জানতে চাই, আমি রাশেদ রহমানের কথা প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি, স্বাধীনতার 50 বছর পূর্তি উৎসব জনগণকে করতে দেওয়া হয় নাই, আপনারা এটাকে একদলীয় প্রতিষ্ঠা, আমি যেটা বলতে চাচ্ছি যে জনগণকে স্বাধীনতার, আমরা বিরতির পর আসছি, আমরা তিনজনের কাছে ফিরব, আমরা বরং বিরতির পর আসছি এই তর্ক চলতে চলতে। শেখ রবিউল আলম আমাদের সাথে আছেন, তিনি সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি। শেখ রবিউল আলম, হেফাজতের যে অবস্থান আপনারা সমর্থন করছেন, সামনে হেফাজত যত রকমের আন্দোলন করবে সেগুলোতে সমর্থন দিবেন কিনা? না, হেফাজত কি আন্দোলন সামনে করবে হেফাজত বলতে পারবে, তবে গণতান্ত্রিক কোনো আন্দোলন যদি করে রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, রাজনীতির স্বার্থে, দেশের স্বার্থে যদি কোনো তাদের প্রতিবাদ, নিয়মতান্ত্রিক প্রতিবাদ থাকে, গণতান্ত্রিক প্রতিবাদ থাকে, নিশ্চয়ই সেগুলির প্রতি সমর্থন জানাতে তো দোষের কিছু নেই। হেফাজত কোন বিচ্ছিন্ন অংশ না বাংলাদেশের, আবার আওয়ামী লীগ কোনো অবধারিত অংশ না, বিএনপি কোনো বিচ্ছিন্ন অংশ না, অবধারিত অংশ না, সব মানুষেরই বাংলাদেশ। আপনাকে এটা বুঝতে হবে, সব মানুষেরই নাগরিক অধিকার আছে, রাষ্ট্রে তার অধিকার আছে। আপনি যেমন বলছিলেন, আমি এইখানে একটু বলতে চাই, যেমন ধরেন হেলমেট বাহিনী, চাপাতি বাহিনী, কুটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনে কিন্তু ব্যাপকভাবে পুলিশের ভিতরে থেকে কাজ করেছে, অনেক আহত হয়েছে, নিহত হয়েছে, কোনো তদন্ত হয়েছে, কেউ গ্রেপ্তার হয়েছেন, আমরা কি জানতে পেরেছি জাতি হিসেবে, পারিনি। আপনি দেখেন এই নাসিরনগরে এর আগের একটা ঘটনা ঘটেছে, রামুতে ঘটেছে, সবচেয়ে নির্মম ঘটনা ঘটেছে গোবিন্দগঞ্জের ছাউতাল পল্লীতে, আপনার মনে আছে, একটা ছোট্ট নিগোষ্ঠী তাদের বাড়ি ঘরে আগুন দিয়া হলো। কিন্তু শেখ রবিউল আলম, আপনি বলছেন যে হেফাজত যা কিছু করবে সামনে, কিন্তু হেফাজত তো আসলে হরতাল তো রাজনৈতিক সংগঠনের কর্মসূচি, হেফাজত তো রাজনৈতিক সংগঠন নয়, তারপরেও কি এই ধরনের সামাজিক সংগঠন, সংগঠন নয় কিন্তু রাজনৈতিক অধিকার তো সবাই আছে,
আচ্ছা অধিকার আছে এবং সেটাতে আপনারা যদি দেশের স্বার্থে হয় মানে আপনাদের তথাকথিত দেশের স্বার্থেও আপনারা সমর্থন দিবেন জুনায়েদ সাকি হেফাজতকে নিয়ে আপনাদের সম্পর্ক আপনি কিন্তু খুব সফল রাশেদ রহমান আমরা আপনার কাছে আসছি শেষ মুহূর্তে জুনায়েদ সাকির কাছে জানতে চাই হেফাজতের সামনের কর্মসূচিগুলো অসংখ্য রাজনৈতিক দল আছে অসংখ্য সামাজিক ধর্মীয় সংগঠন আছে জি আমরা আমাদের আমরা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশের গণমানুষের রাজনীতি করি এই রাজনৈতিক ইতিহাস লম্বা মৌলানা ভাসানীর নেতৃত্বে গণমানুষের যে রাজনীতি এই দেশে হয়েছে আমরা তার ধারাবাহিকতায় বাংলাদেশের গণমানুষের রাজনীতি করি আমরা এখানে যে ধরনের রাষ্ট্রীয় নির্যাতন হত্যাকাণ্ড সেটা জেলখানায় হোক সেটা পুলিশের গুলি করে হোক গুম এগুলোর বিরোধিতা করা নিন্দা জানানো বিচার দাবি করা এটা আমরা গণতান্ত্রিক কর্তব্য মনে করি সেই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে এর নিন্দা জানিয়েছি বিচার দাবি করছি আমরা আমাদের অবস্থান থেকে এই সরকারের যে মানে অগণতান্ত্রিক ফ্যাসিবাদী শাসন স্বৈরাচারী শাসন তার বিরুদ্ধে লড়াই করছি জনগণের ভোটাধিকারের জন্য লড়াই করছি ভোটাধিকার এবং জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা এই মুহূর্তে বাংলাদেশের প্রধান লড়াই সেই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব রাশেক রহমান আপনি জানলেন যে আসলে বিএনপি বাম রাজনৈতিক দলগুলো যে অবস্থান থেকে আছে আপনি একদম স্পষ্ট হলেন যে তারা হেফাজতকে এক ধরনের সমর্থন দিয়েই রেখেছে এই ক্ষেত্রে আসলে আপনাদের কি করার আছে আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই নাজনীন মুন্নি আজকের অনুষ্ঠানটা একটা বড় অর্জন আছে সেটা হচ্ছে গত 26 মার্চ থেকে আজকে 29 মার্চ পর্যন্ত যাই বাংলাদেশের রাজনীতির আকাশে বাতাসে হয়েছে তার মধ্যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে হ্যাঁ সেই অনুষ্ঠানের মধ্যে একটা জিনিস প্রমাণিত হয়ে গেছে যে নিপুণ রয় শুধু বিএনপি নয় হেফাজতেরও ঠিক একইভাবে আজকে জুনায়েদ সাকি শেখ রবিউল এবং নিপুণ রয় এবং হেফাজত তারা যে একটি ধারায় প্রবাহমান অবস্থায় আছে এই জায়গায় চার ধরেন বা তিন ধরনের যুক্তির কোনো প্রয়োজন নাই এখানে যে ব্যাপারটা হচ্ছে কি প্রতিবাদ কি আর সহিংসতা কি এর মাঝে একটা সূক্ষ্ম দাগ একটা সূক্ষ্ম সরল রেখা আছে এই দুয়ের মধ্যে পার্থক্য অনুধাবন করে যদি এগোতে পারি তাহলে প্রতিবাদের জায়গাটাকে সংরক্ষণ করা যাবে কিন্তু ডক্টর জাফরুল্লাহর মতো কিছু মানুষ আমাদের জুনায়েদ সাকি শেখ রবিউল্লাহ যখন সংঘাত এবং সহিংসতাকে প্রতিবাদ হিসেবে মানুষের সামনে উপস্থাপন করতে চায় তখনই এটা দেশ এবং জাতির জন্য বিপদ ডেকে নিয়ে আসে যেমনটি বিপদ ডেকে নিয়ে এসেছিল ওই পেট্রোল বোমার নাশকতা অর্থাৎ এটা প্রতিবাদ ছিল না এটা নাশকতাই ছিল এটা সন্ত্রাসী ছিল তাণ্ডবই ছিল আমার দেশের জনগণের প্রতিষ্ঠানকে ধ্বংস করা জানমালকে ধ্বংস করা এটা কোনোদিন রাজনৈতিক কোনো প্রতিবাদের ভাষা হতে পারে না আপনি হরতাল ডাকলে আমি স্বতঃস্ফূর্তভাবে গাড়ি চালাবো না ঘোরাফেরা করবো না জনগণের জন্য একটি একটি অস্বস্তি এবং আতঙ্কের জায়গা তৈরি হয়েছে কারণ হেফাজত তিন দিন যাবৎ যা কিছু দেখিয়েছে তা জনগণের জন্য অনেকখানি আতঙ্কেরও কাজে এই প্রসঙ্গ কেমন করে শেষ হবে নিশ্চয়ই আমরা সেটা সামনে দেখতে চাই সবার সাথে নিশ্চয়ই আবার কথা হবে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য Thank you.